আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রাউন্ড কলার তৈরি করে দেখাবো। এখানে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, চাইলে কিন্তু খুব সহজভাবে শিখে নিতে পারবেন। তো এখানে আমি সামনের পাট এবং পিছনের পাট দুটো ভাঁজ করে নিয়েছি। আমরা সাধারণত গলার মাপ যেভাবে নিই সেভাবে নিচ্ছি। তো গলার চওড়া হবে 6 ইঞ্চি, তার অর্ধেক হলো 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি বরাবর ডাক দিয়ে দিলাম। আর সামনের পাটের গলার ডিপটা নিব আমি 3 ইঞ্চি। তো এটাকে ঠিক 3 ইঞ্চি বরাবর এই যেভাবে করে বক্সের মতো করে দিব। আর গলাটা যেহেতু গোল হবে, এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। পিছনের পাটের গলার ডিপটা রাখবো আমি 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি বরাবর ডাক দিয়ে দিলাম। এটাকে ঠিক 3 ইঞ্চি বরাবর এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো পিছনের পাটের যে গলাটা এঁকেছি সেই মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলছি। এরপর সামনের পাটের যে কাপড়টা আছে সেটাকে উঠিয়ে রাউন্ড শেপ অনুযায়ী কাটতে হবে। কাটা হয়ে গেল। এরপর সামনের পাটের গলার ডিপটা আমি আরো 3 ইঞ্চি নিচের দিকে নিব। তো 3 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিলাম। এটা জাস্ট এই যে এরকম ভাবে অনেকটা ভি শেপের মতো হবে, এরকম ভাবে সামনের যে পাট আছে এটার মধ্যে ডিজাইনটা হবে। তো আমি এই কাপড়টা কাটবো না, না কেটে এটার জন্য আমি এখানে বক্রম নিব। তো বক্রমটা নিয়েছি 3 ইঞ্চি চওড়া, এবং লম্বাটা আপনার যে পর্যন্ত ফাড়া রাখতে হবে তার থেকে অন্তত 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, এবং এটাকে 1/2 ইঞ্চি বরাবর এভাবে করে একটা দাগ দিয়ে নিলাম, মানে চওড়াটা নিলাম। এরপর এর লম্বাটা নিব আমি 3 ইঞ্চি। তারপর এটাকে যে এরকম ভাবে ভি শেপ করে আপনার দাগ দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে প্লাকেট বসাতে পারেন, অথবা আমি যেমন ভি শেপের মতো করে দিয়েছি, আপনারা চাইলে এখানে অন্য ডিজাইনও তৈরি করে দিতে পারবেন। তো সাইডে আমি 1 ইঞ্চি পরিমাপ চওড়া রেখে বাকি বক্রমটুকু আমি কেটে ফেলছি। আর এই বক্রমটা আপনার কাপড়ের উপর বসাতে হবে। তো তার জন্য এখানে কাপড়ে পিস নিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে আপনার এই যে বক্রমটা কাটলাম, এটা আপনার কাপড়ের মধ্যে আগে বসিয়ে নিতে হবে। তা আমি এটা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি, এবং সাইডের কাপড়গুলো বাড়তি যেটা ছিল কেটে ফেলেছি। এখন এই কাপড়টা আপনার বক্রমের উপর রেখে তারপর আপনার সাইড সেলাই করে দিতে হবে। আমি কিন্তু এখানে খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা চাইলে আপনারা খুব সহজভাবেই শিখতে পারবেন আমার মানে ধারণা। তবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবেই শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি উপকারে আসে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। পিছনের পাটটা সরিয়ে ফেলতে হবে। এরপর বডির যে সামনের পাট আছে এটার মধ্যে আপনার এই বক্রমের যে অংশটা আমি এখন তৈরি করেছি এটা আপনার বসাতে হবে। তো এটাকে আপনার 2 ভাঁজ করে নিতে হবে, এবং মাঝ বরাবর আমি একটা কোণা কেটে নিয়েছি। বডির যে মানে মাঝ বরাবর আছে এই বরাবর আপনার বসবে। তো এখানে আমি রেখে তারপর সাইড সেলাই করে নিচ্ছি। বডির কাপড়টা কিন্তু আমার 2 ভাঁজ করা আছে, হয়তো আপনারা মানে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আপনাদের বলে দিচ্ছি আপনারা বডির কাপড়টা 2টা ভাঁজ করে সমানভাবে নিবেন, প্রয়োজনে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। তো সেলাই করা হয়ে গেছে, এবং মাঝ বরাবর আমি একটা মানে কেটে নিয়েছি। এরপর বক্রমের যে পাট আছে এটাকে বডির উল্টা দিকে নিতে হবে, এবং সাইডে আমি একটা সেলাই করে নিচ্ছি। বাড়তি যে বক্রমের অংশটুকু আছে সেটা আমি কেটে ফেলছি। তো এখন আপনার কাঁধের জয়েন্টটা দিতে হবে। বডির পিছনের পাটটা নিচের দিকে রাখবো, এবং সামনের যে পাট আছে এটাকে আমি এভাবে করে মানে তার উপরে রাখবো, রেখে তারপর কাঁধের জয়েন্টটা আমি দিব। তো সাইড থেকে যে মাপটা আছে সেই অনুযায়ী আমি নিয়ে সেলাইটা করে ফেলছি। 2টা পাট কিন্তু আপনার ভিতরের দিকে যে অংশটা আছে এটা কিন্তু 2টা পাট সোজাভাবে আছে। একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে। তো আর একটা সাইডেও আমার এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে, সেলাইটা আপনার ডাবল করে দিয়ে দিতে হবে। তো এখন আপনার কলারের মাপটা কিভাবে নিতে হবে সেটি দেখাচ্ছি। তো 2টা পার্ট আপনার এই যে ঠিক আমি যেভাবে রেখেছি আপনারা এভাবে করে নিয়ে তারপর কলারের মাপটা নেবেন। তো এখন আপনার কলারের মাপটা এই যে বডির সামনের যে পার্ট আছে এখান থেকে ঠিক এভাবে করে ধরে আপনার ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দিতে হবে। এখানে আপনার কলারের মাপ যা আসবে আপনি সেই অনুযায়ী কলারটা তৈরি করবেন। তা আমি এখানে যেটা নিয়েছি এটার মাপটা যা আসছে সেটা আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু আপনারা নেবেন, ইনশাল্লাহ কলারের যে মাপটা হবে আপনার পারফেক্টভাবে লেগে যাবে। তো কলারের মাপটা আপনার ডাবল অবস্থায় 9 ইঞ্চি চাইতে 1 সুতো আমার কম হয়েছে। তো এই কলারটা কাটার জন্য এখানে আমি বক্রম নিয়েছি। এই বক্রমটা আমি 2টা ভাঁজ করে নিলাম। কাটার সুবিধার জন্য এখানে আমি একটা পিন আটকিয়ে নিচ্ছি, এবং আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন এর জন্য আমি 1 কালারে একটা কাপড় নিচ্ছি, তাহলে আপনারা খুব ইজিভাবে মানে বুঝতে পারবেন। তো কলারের মাপটা ডাবল অবস্থায় আপনার 9 ইঞ্চি চাইতে 1 সুতো কম ছিল, তাই না?
তো যখন আমি এই কলারটা কাটবো তখন আমি যা মাপটা হবে তার থেকে অন্তত আপনার 1 ইঞ্চি কম নিতে হবে, অর্থাৎ 8 ইঞ্চির চাইতে 1 সুতা কম নিব। মানে আমার মাপটা হয়েছিল 9 ইঞ্চির চাইতে 1 সুতা কম, তো এখন আমি 1 ইঞ্চি কমিয়ে নিব, তাহলে হবে 8 ইঞ্চির চাইতে 1 সুতা কম, ঠিক এই বরাবর মাপটা নিব এবং নিচের দিকে আমি 2 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। তো সাইড থেকে মানে বন্ধ যে অংশটা আছে এখান থেকে 4 ইঞ্চি বরাবর একটা দাগ দিব, আর নিচের দিকে যে 2 ইঞ্চি বরাবর যে দাগটা দিয়েছে এখান থেকে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তো এখন কলারের মাপটা নিতে হবে। তো কলারের মাপ ছিল 9 ইঞ্চি চাইতে 1 সুতা কম, তো ইঞ্চি টেপটা ঠিক এই যে এভাবে করে ধরে আমি যেভাবে নিয়েছি এভাবে করে নিবেন, তাহলে আপনার কলারের যে মাপটা সেটা পারফেক্ট মতো আসবে। তো এটাকে যে এভাবে করে নিতে হবে, তো আমি যেখানে দাগটা দিয়েছি তার চাইতে অন্তত 2 সুতা আপনার বাড়াতে হবে। তো এভাবে করে আপনার যতটুকু মাপ হবে আপনার সেই অনুযায়ী নিবেন, তাহলে কিন্তু আপনার কলারের যে মাপটা মানে বডির যে মাপটা সেই মানে কলারটা আপনার পারফেক্টভাবে বসবে। তো কলারের চওড়াটা আমি 1 ইঞ্চি বরাবর নিব, তো এটাকে এভাবে করে টোটালটাই আপনার 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। তো এখন সাইডের যে রাউন্ড শেপটা দিয়েছিলাম এই বরাবর প্রথমে বক্রমটা কাটবো, যেভাবে দাগটা দিয়েছি সে অনুযায়ী আমি এখন বক্রমটা কাটবো। তো এখান থেকে আপনার উপরের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, এই যে এরকম। তো কলার কাটা হয়ে গেছে, তো এই কলারটা আমি এই কাপড়ের মধ্যে বসাবো। তো এটা কিন্তু আয়রন দিয়ে বসাতে হবে, তো আমি এটা আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। তো বক্রমটা আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিয়েছি, তো যেখানে আমি মানে বসিয়েছি 1/2 ইঞ্চি পরিমাপ বাড়তি রেখে অতিরিক্ত যে কাপড়টা আছে সেটা আমি কেটে ফেলবো। তো কলারের যে মাপটা আছে সে অনুযায়ী আরও 1 পিস কাপড় নিতে হবে, তো এটাকে এভাবে করে রেখে যা মাপ আছে সে অনুযায়ী আমি আরও 1 পিস কাপড় কেটে নিচ্ছি। তো এখন আমি সাইডের যে কাপড়টা আছে এটা বক্রমের উপর রেখে সাইড সেলাই করে নিব। তো এখন আরো একটা পাড় যে কাপড় কেটেছি তার উপর আপনার এই বক্রমটা রাখতে হবে, এবং মানে নিচের দিকে যাতে আপনার 1/2 ইঞ্চি থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর সাইড থেকে মানে এই যে বক্রমের যে ভিতরের অংশটা আছে যে অংশটা আমি খোলা রেখেছি এখান থেকে ঠিক মাপ অনুযায়ী মানে বক্রমের মাপ অনুযায়ী আপনার সেলাই করে নিতে হবে। এরপর বাড়তি যে কাপড়গুলো আছে সেটা কিন্তু কেটে ফেলতে হবে, আর ভিতর দিকে যে রাউন্ড শেপ গুলো আছে সেখানে এভাবে একটু কেটে দিতে হবে। এরপর এই পাড়টাকে এভাবে করে সোজা করে নিতে হবে। নেয়ার পর তো যে সাইডে আমি সেলাইটা করেছি সেই বরাবর মানে নিচের দিকে এভাবে করে দাগ দিয়ে দিতে হবে, তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে। বডির পিছনের পার্টে এই যে মাঝ বরাবর একটা কোণা কাটতে হবে, তাহলে আপনার কলারের যে মাপটা আছে সেটা ঠিক মতো বসানো যাবে। তো এই কলারটাকে আপনার এভাবে করে ধরে নিতে হবে এবং মাঝ বরাবর একটা কোণা অথবা আপনার চক দিয়ে দাগ দিয়ে দিতে হবে। তো মাঝ বরাবর আমি একটা কোণা কেটে নিয়েছি। তো বডির কাপড়টা কিন্তু আপনার উল্টা করে নিতে হবে, এবং বডির কাপড়ের মাঝ বরাবর যে কোণা কেটেছি এবং কলারের যে মাঝ বরাবর কোণা কেটেছি দুইটা আপনার মানে একসাথে মিলিয়ে এভাবে করে রাখতে হবে। তা আমি এভাবে করে পিন আটকে নিচ্ছি। তো এইভাবে করে পিন আটকে নিলে আপনার মানে সেলাই করতে সুবিধা হয়। যারা একেবারে নতুন আছেন আপনারা এইভাবে করে পিন আটকে নেবেন, দেখবেন আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে। তা আমি যে পিনটা আটকিয়েছি যে সামনের দিকে যে খোলা অংশটা আছে এখান থেকে আপনার সেলাইটা কিন্তু করতে হবে। তো এটাকে আমি এভাবে করে নিয়ে তারপর আমি সাইড সেলাই করে নিচ্ছি। আর বন্ধুরা যেখানে আমি দাগটা দিয়েছি তার থেকে অন্তত 1 সুতা ভিতরের দিকে আপনার সেলাইটা করতে হবে, আর কাঁধের যে জয়েন্টগুলো আছে এটা যেন পিছনের দিকে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেলাই করা হয়ে গেছে। এরপর
এই বক্রমটা আপনার মানে বক্রমের যে পাটা আছে এটাকে এভাবে করে নিতে হবে, এবং সাইড থেকে মানে নিচের দিক থেকে আপনার সেলাইটা করতে হবে যেভাবে করে। তো এভাবে করে আপনার দুইটা পাশে কিন্তু সেলাই করে দিতে হবে। আমি দুই পাশে সেলাই করে নিয়েছি। এরপর বডির সোজা পাটের দিকে এই যে এভাবে করে বক্রমটা এভাবে করে নিতে হবে, আর যে সাইডের যে কাপড়গুলো আছে এটা কিন্তু ভিতরের দিকে দিয়ে দিতে হবে। আর যে কাঁধের দিকে যে জয়েন্টটা আছে এখান থেকে কিন্তু এভাবে করে একটু কেটে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার মানে কাপড় কুচকানো থাকবে, এবং রাউন্ড শেপগুলো যেখানে আছে এখানে এভাবে করে একটু কাপড়টা কেটে দিবেন, তাহলে আপনার কলারটা খুব সুন্দর মতো করে বসবে। তো এখন আমি সেলাইটা করে নিচ্ছি ভিতরের দিকে কাপড়টা দিয়ে। কলারের যে বক্রমটা আছে এই পাটটা আপনার সোজা দিকে মানে সোজা পাটের দিকে থাকবে, এটাকে এভাবে করে রেখে একেবারে সাইডের দিকে আমি একটা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। তো এভাবে করে চাইলে আপনার কিন্তু রাউন্ড গলার যে আছে এগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন, খুবই সহজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো ভিতরের যে অংশটা আছে দেখেন, ভালো মতো দেখলে বুঝতে পারবেন ফিনিশিং খুব সুন্দর মতো হয়েছে, এবং কাঁধের দিকে কাপড় কুচকানো নেই। আপনারা এইভাবে করে তৈরি করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।